বন্যা পরিস্থিতির খবর জানাবো এবারে দীর্ঘ এক মাসে দেশের একত্রিশটি জেলা বন্যা কবলিত হয়েছে উত্তর এবং পূর্বাঞ্চলে নদ নদীর পানি কিছুটা কমলেও বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে পানিবন্দি লাখো মানুষের দুর্ভোগ এখন চরমে আর দিন দিন এই নদী ভাঙন তীব্র হওয়ার কারণে বাড়ছে ঘরবাড়ি হারা মানুষের সংখ্যা এছাড়া বেশ কয়েকটি বাঁধ ভাঙায় ঘরবাড়ি পদ খাট ফসলি জমি এখনও পানির নিচে খাবার পানি এবং খাদ্য সংকটে বানভাসী মানুষ আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে দেখুন একটি রিপোর্ট উত্তরাঞ্চলে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি এসব এলাকার বানভাসী মানুষের প্রায় এক মাস ধরে ব্রহ্মপুত্র ধরলা করতোয়া নদ নদীর পানি স্থিতিশীল থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী এসব নদ নদীর প্রায় তিরিশটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন ঝুঁকির মধ্যে রয়েছে শহর রক্ষা না। আমি এই কিছু দাইনে খুব সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই সাথে অব্যাহত আছে অভ্যন্তরীন নদ নদীর পানি ফলে জেলা সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বিশুদ্ধ পানি আর শুকনো খাবারের সাথে গোখাদদেরও সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায় তিন বাজে পানিতে আইসলো এই পানিতে তো আপনাগো মানে ক্ষতি হচ্ছে জামা করে ধরগা জায়গা চা বা থাকলেও তো আমাদের কাম হইতসে না যারা পার কথা তারা পাইতে আছে কিন্তু যারা গরীব মানুষ তারা কোনো কিছু পাইতেছে না একই সঙ্গে মধ্যাঞ্চলেও নদ নদীর পানি অব্যাহত রয়েছে গাজীপুরের নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার কালিয়াকৈরের শ্রীফলতলি সূত্রাপুর ও ঢালজোড়া ইউনিয়নের প্রায় উনষাট্টি গ্রাম প্লাবিত হয়েছে এসব অঞ্চলের ফসল ও সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিরা পানিতে ডুবে গেছে এসব গ্রামের পাকা সড়ক ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় পদ্মা মধুমতি খাঁ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট পানিবন্দি এসব মানুষ ভুগছেন পানিবাহিত নানা রোগে এদিকে মুন্সীগঞ্জে পদ্মার পাড়ের তিন উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি প্রায় সত্তর হাজার মানুষ ডেক্স রিপোর্ট বাংলা টিভি করোনা মহামারী প্রতিরোধ এবং এই সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম বাস্তবায়নে অগ্রগতি তদারকের জন্য টাস্ক ফোর্স কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই টাস্ক ফোর্স কমিটি গঠন করে আদেশ জারি করা হয় নয় সদস্যের টাস্ক ফোর্সের আহ্বায় করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে আদেশে বলা হয় করোনা প্রতিরোধ এবং আক্রান্তদের সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পর্যন্ত জারি করা পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করবে টাস্ক ফোর্স